বিচারের দাবিতে এবার কি গণ ইস্তফার পথে হাঁটতে চলেছেন এসএসকেএম এর চিকিৎসকেরাও? যেটা জানা যাচ্ছে, কেউ চান আজ ইস্তফা, কেউ সরকারকে চব্বিশ ঘন্টা সময় দেওয়ার পক্ষে। একাডেমিক বিল্ডিং এ ইতিমধ্যেই 30 জন সিনিয়র চিকিৎসক তারা বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে। এবার চড়া সুর সিনিয়রদেরও, নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি কথা বলবো ঝিলাম গরুনচায়ের প্রতিনিধি রয়েছেন ঝিলাম। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে 30 জন সিনিয়র চিকিৎসক তারা বৈঠকে বসেছেন, তাহলে তারাও কি এবার গণ ইস্তফার পথে হাঁটতে চলেছেন? সেরকম কোন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে ঝিলাম? আরজিকর মেডিকেল কলেজ, তারপরে কলকাতা মেডিকেল কলেজ, আর এবার এসএসকেএম হাসপাতালে, সেখানেও সিনিয়র ডাক্তারদের তরফ থেকে এই মুহূর্তে বৈঠক হচ্ছে। এই একাডেমিক বিল্ডিংয়ে রয়েছি আমরা, একাডেমিক বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে মিটিং হচ্ছে এবং সেখানে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে গণ ইস্তফা। তারা গণ ইস্তফা দেওয়ার কথা কেন ভাবছেন, তার কারণ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে আমরণ অনশন হচ্ছে, সেই আমরণ অনশনে যেই চিকিৎসকদের একাংশের বক্তব্য যে রাজ্য সরকার তথা প্রশাসন সেইভাবে কোনো সক্রিয় ভূমিকা নিচ্ছেন না, এবং জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে যে আমরণ অনশনে নেমেছেন তাতে তাদের ক্ষতি হতে পারে, এবং সেই কারণে সরকারের যাতে দ্রুত হস্তক্ষেপ হয়, পদক্ষেপ করে এবং এই অনশন ভাঙিয়ে তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়, সেই বিষয়ে চাপ সৃষ্টির জন্যেই এর আগে আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে কলকাতা মেডিকেল কলেজ এবং এবার এসএসকেএম হাসপাতালে তেমনই আলোচনা চলছে। তবে যারা সিনিয়র ডাক্তার তাদের একাংশের বক্তব্য আজকেই পদত্যাগ করা হবে, মাস রেজিগনেশন, আর আরেক অংশের বক্তব্য হচ্ছে তারা 24 ঘন্টা সময় দেবেন স্বাস্থ্য দপ্তরকে এবং তারপরে এই রেজিগনেশন দেবেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সেই সিদ্ধান্ত হওয়ার পরই তারা বৈঠক করার পর বা তারা সিদ্ধান্ত নেওয়ার পর তারা ডিরেক্টরের কাছে যাবেন এবং এরপরে তারা এই একাডেমিক বিল্ডিং থেকে বেরিয়ে মিছিল করে যাবেন এসপ্ল্যানেডে, তেমনটাই জানা যাচ্ছে এই সিনিয়র ডাক্তারদের সূত্র মারফত। ধন্যবাদ ছিলাম। এর আগে আরজিকর মেডিকেলের চিকিৎসক অধ্যাপকেরা গণ ইস্তফা দিয়েছেন, এখনো পর্যন্ত সেই ইস্তফা পত্রে 40 জনেরও বেশি চিকিৎসক অধ্যাপক তারা স্বাক্ষর করেছেন। পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রোগীদের সুষ্ঠু পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনশনকারী ডাক্তারদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক। গণ ইস্তফার কথা জানিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য শিক্ষা অধিকার থেকে চিঠি দিয়েছেন আরজিকরের চিকিৎসক অধ্যাপকরা। লাস্ট দু মাস ধরে আন্দোলন চলছে এবং আন্দোলন চলতে চলতে আজ আমাদের ছাত্রছাত্রীরা তো অনশনরত, বিগত তিন দিন ধরে তারা অনশনরত এবং তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাই আমরাও যারা সিনিয়র এখানে, আমার থেকে আরও অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য, তো তারাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাস রেজিগনেশন দিলাম। এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না, কাজ আমরা করব, এই অচলাবস্থায় আমরা এরকমভাবে হসপিটাল খালি রেখে যাব না। কিন্তু অ্যাট দি সেম টাইম এই মাস রেজিগনেশন আমাদের দেওয়ার অর্থ হলো প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে, যারা অনশনরত, তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন। এই অচলাবস্থা, ছেলেরা জয়েন করেছে, জুনিয়ররা এমার্জেন্সি কাজে জয়েন করেছে, কাজ চলছে, কিন্তু এরকমভাবে সাত সাতটা ছেলে এখানে আরজি করে, আজকে আবার সাতটা ছেলে সকাল 9টা থেকে অনশনে বসেছে, নর্থ বেঙ্গলে অনশন চলছে, এই জিনিসটা তো চলতে পারে না।